ধন্যবাদ সবাইকে সবাইকে একটা কথা বলি ইটস নট ফান ইটস নট জোক আই অ্যাম এ মোটিভেশনাল স্পিকার আই প্রেফার টু মোটিভেট পিপল সো দ্যাট পিপল ডু গ্রেট থিংস নাও আই ডু নট কেয়ার ইফ সামবডি মেক্স এ নাটক সামবডি পুটস আপ ভিডিওজ ইউটিউব অ্যান্ড এভরিথিং এটুক দেখে যদি ভয় পেয়ে যেতাম উল্টা দিকে দৌড় দিতাম তাহলে এতগুলো ছেলের সামনে এসে লাইফ নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই রাইট

যেমন ওরা ক্রিকেট খেলে হুইল চেয়ার অনেকে বলবে কি হুইল আর ভিডিও করা দরকার নেই সব ড্রপ ড্রপ দিস ফোন পকেটে রিল্যাক্স এই যে এটা তোমাদের একটা বড় ভুল অনুষ্ঠানে এসে ভিডিও করি পরে দেখবো নো 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 এখন দেখতে হবে ঠান্ডা মাথায় রিল্যাক্স একটু ওয়ান টু ওয়ান কমিউনিকেট করি ব্রেইন টু ব্রেইন তারপরে ফোনের মেমোরিতে থাকলে কোনো লাভ নেই আমাদের ফোনের মেমোরিতে গুগল আছে সব জানে তুমি জানো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমরা ধরে নিচ্ছি যে ফোনে আছে ওখানে ভিডিও আছে খুব হইল ফোনে তো সবই আছে এগেন আই এম টেলিং ইফ ইট ইস নট হেয়ার ইটস নট এনিওয়্যার ভাই আমার এই কম্পিউটারের মধ্যে সবগুলো ভিডিও ডাউনলোড করা আছে আপনার কিচ্ছু আসা যায় না মাথার মধ্যে কয়েকটা কথা ওখান থেকে নেওয়া হয়েছে দ্যাট ম্যাটার্স মোস্ট ওকে সো ফর গেট দিস ফোনস উত্তেজিত হওয়ার দরকার নেই কয়েকটা কথা বলি ঠান্ডা মাথায় ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন আমরা একটু প্রোসিড করবো আর আজকে আমাদের যেহেতু অনেক গেস্ট প্যানেল অফ আমার পরে আছেন আমার শ্রদ্ধা ইকবাল বাহার ভাই আমি পারলে থাকতাম আই পার্সোনালি লাভ দিস জেনলম্যান উনি আসবেন তার আগে আচ্ছা এখানে প্রোগ্রামটার নাম হচ্ছে থিঙ্ক আউট অফ দ্য বক্স বা আউটসাইড দ্য বক্স মানে চিন্তা করতে বলতে আলাদা হবে রাইট এখন বাংলাদেশের অনেক ছেলে মেয়ে যাদের আর্থিক অবস্থা ভালো না ভালো চাকরি পায় নাই অতটা ধনী না তার পক্ষে পেটের চিন্তায় বাকি চিন্তা করা ডিফিকাল্ট নাম্বার ওয়ান ফার্স্ট অফ অল পেটের চিন্তা করাটা ডিফিকাল্ট তার জন্য এত বড় বড় কথা হয়তো সম্ভব না বা দেখেন গে চেঞ্জের জন্য আমি একটু মাঝখানে

মানে এটা চলতেছে মার্কেটে এটা খাচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষের চিন্তা ভাবনা হয় মার্কেট কি খাচ্ছে সেটার উপরে বেস করে চিন্তা করি আমরা মানে আজকে কি চলতেছে সেটার উপরে বেস করে আমরা সবাই চিন্তা ভাবনা করি আউট অফ দ্য বক্স চিন্তা করার প্রথম শর্ত হচ্ছে এই মার্কেট কি খাচ্ছে ওই মার্কেট কি খাচ্ছে এসবের উপরে উঠতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আর একটু ক্লিয়ারলি বলি মানে আজকে চলতেছে আজকে পত্রিকায় দেখছিস তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম আজকে ইউটিউবে একটা হেভি হিট নাটক দেখলাম ভিডিও দেখলাম চলো এটার উপর বেশ করে সিদ্ধান্ত নিয়ে ফেলি ভাই সুখন ভাই বক্তিতে আসছিল উনিতে ওনার উপর বেশ করে সিদ্ধান্ত নিয়ে ফেলি ওইটা করতে গেলে সবচেয়ে বড় ভুল হবে আবারও একটু ক্লিয়ারলি বলি কিছু জিনিস চিরায়ত ব্যাপার আছে চিরা ইউ আন্ডারস্ট্যান্ড ইউনিভার্সাল ব্যাপার যুগ 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 ধরে চলতেছে ক্ষণার বচন কে কে শুনেছে প্রবাদ বাক্য গ্রামেগঞ্জে আবারও বলি থিঙ্ক আউট অফ দ্য বক্স করার একমাত্র উপায় হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টলম্যান শুধুমাত্র বর্তমান বা আজকের দিনে আটকে থেকে চিন্তাভাবনা না করা আমি কোনো একটা কথা বলবো কোনো একটা চিন্তা করব অফিসে বাসায় স্কুলে ফ্যামিলির সাথে সেই কথাটার আগে পিছে সামনে কি হতে পারে ভবিষ্যতে কি হবে অতীতে কি হয়েছিল এই ঘটনা নিয়ে অনেকগুলো রেফারেন্স পয়েন্টের উপর বেস করে তারপর সিদ্ধান্ত নিতে হবে ওনার কথা আজান দিচ্ছে আজান দিচ্ছে আমরা একটু দুই মিনিট একটু এটা কি আজান হয়ে গেছে না ছয়টা দশ এটা এটা কি ও কে গান বাজাচ্ছে ও তোমরা বাজাইছ না প্লিজ আউট অফ দ্য বক্স হ্যাঁ অথবা বক্সের ভিতরে বাজায় এগুলা এগুলো বক্সের ভিতরে থাকা ভালো আচ্ছা আমি যে জিনিসটা বলি যে আজকের এই প্রোগ্রামে আসার আগে আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে আমি যখন যাব আমি যখন কাউকে বলবো যে আপনি কীভাবে চিন্তা করবেন সেটার কথাই তো বলছি একটু আগে কিন্তু সুন্দর সুন্দর কথা বলে গেছেন তার আগে ভাইয়া কোথায় উনি চলে গেলেন আগে ওনারা সব বলে গেছেন আপনাকে কি করতাম আমি শুধু চিন্তার কথাটা বলি আমাকে যখনই কোনো বিষয় নিয়ে কথা বলতে বলা হয় নাম্বার ওয়ান আমি যে কাজটা করি পুরো ব্যাপারটা বাংলাদেশে কিভাবে হয় ইউরোপে কিভাবে হয় নোয়াখালীতে কিভাবে হয় ব্রাউন হাসতে হাসা যাবে না হি করে অনেকে হেসে দিচ্ছে নোয়াখালী বললাম হেসে দিলাম অনেকে এটাও ভুল এটা অগভীরতার পরিচয় একটা জেলা নিয়ে কথা বললাম আমি একটু হেসে দিলাম আমরা কেন হাসি ম্যাক্সিমাম ওনারা আমাদের থেকে অনেক বেটার অবস্থায় আছে এই জন্য হাসাহাসি হাসি করে সো যখনই সস্তা কিছুতে হাসা যাবে না চিন্তা করার প্রথম আইডিয়া নোয়াখালী হে 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 এরকম যে করবে সে অ্যাভারেজ অ্যান্ড বিলো অ্যাভারেজ পারসন সে নর্মাল কোনো কিছু নিয়ে মজা নিবে না সে কিছু দেখলে খ্যাক করে হেসে দিবে না সে কিছু দেখলে ট্রল করা শুরু করবে না এর হচ্ছে অ্যাভারেজ মানুষজন আপনারা এখানে আসছেন আউট অফ দ্য বক্স চিন্তা করতে আউট অফ দ্য বক্স মানে হচ্ছে আপনাকে যদি আমি পাঁচটা মহাদেশের পাঁচটা তরুণ ছেলে মেয়ের সাথে বসায় দেই আপনি যাতে বোকার মতো আচরণ না করেন যেই দিন আপনার মাথায় আসবে যে আমি পাঁচটা দেশের দশটা দেশের ছেলেমেয়ের সাথে দাঁড়িয়ে থেকে আমাকে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলতে বলা হয়েছে সিএনএনএ আমি সুন্দর করে কথা বলতে পারতেছি তখন বুঝবেন যে আপনি একটা কোথাও গিয়েছেন আর এখন আপনি চিন্তা করছেন আমি তো ইস্ট টু ওয়েস্টে পুরে এর সাথে পারবো আইবিএস সাথে পারবো এই নানান চিত্র এখানে আটকে আছেন আবারও খুব ক্লিয়ারলি কিছু কথা বলি থিঙ্ক আউট অফ দ্য বক্সের ম্যাক্সিমাম আমি যে জিনিসটা সবসময় ব্যবহার করি আমি রেফারেন্স পয়েন্ট যে একটা কথা বলবো এটা ভিত্তিটা কি। ভাইয়া ওই অনলাইন টিভিতে দেখছি ওই অনলাইন পত্রিকায় দেখছি এটার উপরে বেস করে বলে ফেলছি এটা খুবই অগভীর সাধারণ একটা জিনিস হয়ে গেল কোনো কিছু বলার আগে করার আগে চিন্তা মুখ থেকে কোনো কিছু বের হওয়ার আগে তার পেছনের দশ থেকে পনেরো পাতার রেফারেন্স থাকতে হবে তারপর কোনো কিছু বলবেন তার আগে বলবেন না এটা হচ্ছে প্রথম শর্ত বক্স সেকেন্ড কোনো কিছু কোনো সাবজেক্ট কোনো মানুষ নিয়ে কথা বলার আগে বা কোনো ইতিহাস নিয়ে কথা বলার আগে এক দেড় দুই হাজার বছর কি হয়েছে এই জিনিসটা নিয়ে ওটা জানার পরে কথা বলার যোগ্যতা হবে তার আগ পর্যন্ত কথা বলা যাবে না ফর এক্সাম্পল বাংলাদেশের কৃষি নিয়ে কথা বলেন তো এখানে কেউ আমরা কৃষি প্রধান আমাদের নর্মাল লোকজন এভাবে বলবে আউটসাইড দ্য বক্স যে চিন্তা করবে সে চিন্তা করবে সুখন ভাই এই সবার সামনে বাংলাদেশের কৃষি নিয়ে কেন কথা বলতে জিজ্ঞেস করলো প্রথমে সে জিজ্ঞেস করবে কেন জিজ্ঞেস করলো কেন বলেছি আমি কারণ বাংলাদেশ নিয়ে যে এখন কথা বলি বাংলাদেশে গত বিশ বছরে আমি পেছনের আমার রেফারেন্সটা বলি বাংলাদেশ গত বিশ বছরে যে পরিমাণ কৃষিতে গ্রোথ এনেছে সেটা একমাত্র চায়না সবার ফার্স্ট পৃথিবীতে তারপর বাংলাদেশ দ্বিতীয় হয়েছে আমি যখন এখানে দাঁড়ায় বাংলাদেশ উনিশশো একাত্তর সালের পরে এই পর্যন্ত খাদ্য সেম জমি আরও জমি কমেছে তিনগুণ বেশি খাদ্য উৎপাদন করে বাংলাদেশ এখন আমি যখন এইখানে দাঁড়ায় বললাম যে থিঙ্ক আউট অফ বক্স একটা অনুষ্ঠানে যাব সেখানে কৃষিকে রেফারেন্স হিসাবে বলবো আমি এমনি হে 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 করে বলতাম এক জিনিস সেটাকে সার্ফেস ক্রেসিং বলে বলার জন্য বলছি আর আমি তারপর আপনাকে দুইটা নাম্বার দিয়েছি তিনগুণ এবং চায়নার সাথে আমাদের যে উদাহরণ এবং আমি আমাদের গ্রোথ কী হয়েছে এই যে উদাহরণ দিলাম তখন বোঝা যাচ্ছে যে আমি জিনিসটার সম্বন্ধে একটু হলেও পড়াশোনা করেছি যখনই আপনি কিছু নাম্বার জানবেন ইতিহাস জানবেন কোনো সাবজেক্ট সম্বন্ধে তখন কথা বলার মধ্যে স্পিরিটটাই চেঞ্জ হয়ে যাবে আমরা ম্যাক্সিমাম লোকজন নাম্বার ছাড়া কথা বলি আমার সাজেশন আজকে এই রুমের যারা আছে যে কোনো বিষয়ে কথা বিতর্ক আনুষ্ঠানে অংশ নেওয়ার আগে ওই সাবজেক্ট সম্বন্ধে কতগুলো পরিসংখ্যান জানেন সেটা আগে নিজেকে যাচ করবেন আমরা ম্যাক্সিমাম বাসে যাওয়ার সময় কি করি আলাপ শুরু হয় না দুজনের সাথে বা আপনার বাড়ি কই নোয়াখালী আপনার বাড়ি এমপি সাহেব কিছুই করে নেই আপনি এটা বলেছেন প্রবলে আপনার বাসার সামনে যে শাকুটা ছিল সেটা ঠিক হয় নাই কিন্তু আপনি ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ওয়েবসাইটে ঠিক দেখেন নাই যে নোয়াখালী জেলায় কী কি কাজ হয়েছে আপনি বলতে হয় সবাই এমনি বলে তাই বললাম থিঙ্ক আউট অফ দ্য বক্সের এ ভেরি ইম্পর্টেন্ট রুল দ্যাট সবাই বলে তাই আমিও বলতেছি এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে এটা মার্কেটে চলে এমনি তো বলে সবাই এই জিনিসটা করা যাবে না সো আমি যখনই কোনো সাবজেক্ট পাই যেমন আমি সোশ্যাল মিডিয়া খুব অনেক ইউজ করি না আপনারা দেখেন আমি প্রায় দুই দিন পরই একটা ছবি দিই বা প্রতিদিনই কিছু না কিছু বলি আমি কোনো কিছু পোস্ট করার আগে চিন্তা করি যেমন আমাকে অনেকেই বলে ভাই এটা তো খুব চলছে সেটা নিয়ে কিছু একটা লেখেন না যেন আমাকে কালকে বলছে যে আমাদের একটা বিশাল পলিটিক্যাল রায় হয়েছে কিছুদিন আগে সেটা নিয়ে লেখেন আমি এটা নিয়ে কেন লিখবো আমি জানি লেখলে অনেক লাইক পাবো লিখলে অনেক সুদৃষ্টিতে আমাকে দেখা শুরু করবে অনেকে অনেকে আমি কি তাই বলে করব বিকজ আই অ্যাকচুয়ালি ডোন্ট নো আই ওয়াজ নট এ লয়ার আই ডিডেন্ট ইনভলভ ইন দ্য প্রসিডিংস আমি নিজে কোনো কিছুর সাথে ইনভলভ ছিলাম না আমার আসলে যোগ্যতা নেই এটা নিয়ে কথা বলার আর জাস্ট কোনো কিছু খাবে মানুষের জন্য লেখা লেখা যাবে না নাও কামিং ব্যাক একটু ক্লিয়ার করি আপনাদেরকে সবাইকে এখানে এই মুহূর্তে কে আছেন যে সংখ্যা আমি একটা সাবজেক্ট বলবো সেটা সংখ্যা দিয়ে কথা বলতে পারবেন এখন ক্রিকেট চলতেছে না গত দুইটা টেস্ট নিয়ে কথা বলবেন একটু আউট অফ দ্য বক্স স্টাইলে নর্মাল কথা কী হবে বাংলাদেশ টাইগাররা খেলতেছে আমরা খুব আনন্দ পাচ্ছি শ্রীলঙ্কাকে দেখে নেব হাতুরা সিংকে হাতুরি দেয়া পিটায় ফেলবো আর সবাই তালে দিবে এটা হচ্ছে অ্যাভারেজ লোকজন করবে সস্তা জনপ্রিয়তা লোকজন করবে মজা কিন্তু হাতুরের সিংকে হাতুরি দিয়া বাংলাদেশ দিছে কিন্তু ভাই আসছিল খেলতে দিসি মমিনুল ফাটাই দিছে ওর একটু হাতুরে সিং খেলতে দেন এগুলো হচ্ছে অ্যাভারেজ লোকজন অ্যাভারেজ ব্রেন এভাবে চিন্তা করবে সস্তা এটা ইজি বলি হাতুরি সিং নিয়ে একটু পচায় দেয় নিয়ে একটু কথা কই জোশ হয়ে গেল আমার তিন মিনিট এটা হচ্ছে একটা রাইট আই ওয়ান্ট সাম ওয়ান এলস একটু অন্যভাবে একই জিনিসকে কীভাবে বলা যায় তুমি বলতে পারবে এবারের টেস্ট নিয়ে আমি জানি তোমার ছবি তুমি এই টেস্টটা নিয়ে তুমি আমি চাই কিছু একটা বলো এই টেস্ট সিরিজটা নিয়ে সস্তা কিছু না আমাদের মধ্যে সস্তার জনপ্রিয়তাটা অনেক বেশি অ্যাভারেজ গানও বানাচ্ছে দেখে বানায় ফেললাম একটা কিছু বলে ফেললাম একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম অ্যাভারেজ বেশি দিন থাকে না যার কারণে এক তিন ছয় মাস পরে লোকজন হারায় যায় টেস্ট সিরিজটার সম্বন্ধে এক মিনিট কিছু বলতে পারবে যেটা চলতেছে শ্রীলঙ্কার এই ট্যুর বেসিক্যালি যেটা হচ্ছে আপনার খেলা তো একটা মাঠের যে পজিশন থাকে এবং আমাদের খেলার দেখেছে খারাপ থাকলে তো আমাদের কি বলে মানুষ নানা ধরনের কথাবার্তা বলতেছে বাট খেলার যখন মাঠে খেলতেছে তো কেউ তার ইচ্ছা করে করে না বাট খেলারই হচ্ছে একটা অংশ আর কি যাতে এটা ই করা যায় এই কোনো সংখ্যা আছে তোমার কোনো নাম্বার বলতে পারবে এই খেলা নিয়ে এই যে গত এই সিরিজটা নিয়ে কোনো সংক্ষিপ কিছু বলতে পারবে সংক্ষিপ বলতে যে আমরা যে ভালো খেলে আমাদের পাশে আছে আই মিন একটু পরে একটু আসতে এই সিরিজে তামিম সিক্স থাউজেন্ড স্কোর করেছে ক্রস করেছে রাইট আমাদের মোমিনুল এত নাম্বার সেঞ্চুরি করেছে আমাদের অমুকে অতগুলো উইকেট নিয়েছে এভাবে যখন বলবো সংখ্যা দিয়ে তখন যে শুনছে সে ভাববে যে আপনার মাথাটা নাম্বার ড্রিভেন তখন আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আমি আপনাকে আবারও বলতেছি এই রুমের যে কোনো কিছু নিয়ে কথা বলার সময় যদি আপনি নাম্বার বলতে পারেন এবং আপনি যদি পেছনে গিয়ে দশ বছর আগে শ্রীলঙ্কা যখন এসেছিল তখন কী হয়েছিল ইতিহাস বলতে পারেন তখন লোকজন বলবে এই তো দিস ইজ দ্য পার্সন আই এম লুকিং ফর সো পিপল থিঙ্ক আউট অফ দ্য বক্সের মেজর নিয়ম হচ্ছে নাম্বার জানা হুইচ ইজ স্ট্যাটাস্টিক্স আর দুই নাম্বার জিনিস হচ্ছে হিস্ট্রি জানা সার্ফেস স্ক্র্যাচিং করলে কোনো ধরনের কিছু হয় না আমরা সবাই সার্ফেস স্ক্র্যাচিং করি এই টিকটুক বলে চলে যাই আমি আবার আপনাদের সবাইকে বলবো যতদিন পর্যন্ত না মনে হবে যে আপনি প্রস্তুত কোনো কিছু নিয়ে কথা বলার জন্য ততদিন বলবেন না কারণ অপরিণত বয়সে বা রেডি না হয়ে লাইমলাইটে আসলে চাকরিতে ঢুকলে ইউনিভার্সিটিতে গেলে রিলেশনশিপে গেলে টিকে না ইউটিউব ফেসবুক তো দশ পনেরো বছর ধরে বাংলাদেশে আছে কয়জন লোক যথাযথ কিরে জিন্স নাই প্যান্ট পর থিঙ্ক আউট অফ দ্য বক্স করেছে হুম হি এ সুপার হি ক্যান ডু হিজ স্টাইল ইউনিক ওয়াই আই লাইক ইট সেই ড্রেসে এই ছেলেটা একটু ক্লেয়ারফুলি শোনেন সেইম ড্রেসে দিস গাই কুড অ্যাকচুয়ালি রাইট নাও ব্যাংককে দাঁড়াইতে পারতো নিউ ইয়র্কেও দাঁড়াইতে পারতো প্যারিসেও দাঁড়াইতে পারতো হিজ আউটফিট ইজ ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল এই জিনিসটাও শেখার ব্যাপার আছে হ্যাঁ আর অন্য ম্যাক্সিমাম নর্মাল ব্রেন চিন্তা করবে হ্যাঁ সালমান আইসে ডুকছে ইউটিউবার হ্যাঁ দেখ হ্যাঁ এটা হচ্ছে একটা থট আর যে একটু কুতুব সে চিন্তা করবে ও মামা তো দেখি কালো জুতার সাথে এই প্যান্ট ভালোই তো স্টাইল নাইস ও নিয়ে নেবে জিনিসপত্র সো আমি একটু আগে বলি একটু আগে ইয়া ভাই বলে যাচ্ছিলেন যে হিউম্যান ব্রেইন ইজ নর্মালি নেগেটিভ নর্মালি নেগেটিভ আর আমাদের দেশে শিক্ষার পরে চাকরি পাওয়া যাচ্ছে না এখন এটা মানতে হবে বাংলাদেশে গ্র্যাজুয়েট হলে বেকারত্বের সম্ভাবনা হায়ার ম্যাট্রিক পাশে আন্ডার ম্যাট্রিক হলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি এটা জানেন সংখ্যায় কারণ আমাদের দেশে এখনো শারীরিক কর্মনির্ভর জিনিসপত্র বেশি সে শিক্ষিত হওয়ার পরে আমরা শারীরিক কর্ম করতে চাই না যার কারণে বেকারের সংখ্যা অনেক বেশি এবং বেকার যারা আছি তারা যার দেখতেছি টিভিতে ফেসবুকে দেখতেছি সোলামান শুকন ভাই হেলিকপ্টারে চড়তেছে সালমান তো এটা করতেছে আমি পারতেছি না সো পাঁচ দিন লাইক দেবো তারপর দিন থেকে ক্ষোভ জন্মে মেজাজ খারাপ হয়ে যায় আপনি যতই বলেন আপনার আমাকে পছন্দ হয় পছন্দ হয় না এর পেছনে অলরেডি তিন চারজনের মনে হচ্ছে ওনার থেকে তো আমি ভালো বলতে পারতাম উনি আজকে দেখি নরম করে কেমনে কেমনে কথা বলতে পারতেছে দূর খালি আজকে এই চিন্তাটা আসবেই না কামিং ব্যাক এটা রেমেডি কি আমি বলবো না আমি যে জিনিসটা করি এক হচ্ছে যে ট্রেন চলতেছে সোয়েটার সাথে দৌড়াইতে থাকবো গড্ডালিকা প্রবাহ বোঝেন আপনারা আমি একটা জিনিস বলছিলাম যেখানে আমরা যত কথাই বলি সব কথাগুলো এক দেড় দুই পাঁচশো বছর আগে গ্রামে গঞ্জের ফকির পীর গায়ক গাতক চাষি ওনারা বলে গেছেন ওনারা আমার মধ্যে এরকম করে এসে মাইক ধরে হ্যালো লেসিন হাউ আর ইউ এটা বলার চেষ্টা এভাবে কথা বলেন না বাট ওনাদের ফিলোসফিগুলো অনেক স্ট্রং কনফুসিয়াস চাইনিজ পুরাটা বিল্ড করে গেছে এখনও বই প্রকাশ হয় ঠিক আছে আমাদের ছিল স্বামী বিবে বিবেকানন্দ আমাদের ছিল রবীন্দ্রনাথ নজরুল আমাদের অনেকে ছিলেন ক্ষণার বচন আমি আরেকটা কথা বলি একটু থিঙ্ক আউট অফ দ্য বক্সের একটা বড় অংশ আসে যেটা কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি কোনো সাবজেক্ট সম্বন্ধে বা কনস্ট্যান্টলি আপনার নিজেকে আমাদের একটা জায়গায় গিয়ে আমরা করি কি একটু একটু বয়স একটু ডিগ্রি হওয়ার পরেই আমরা চিন্তা করি যে আমি তো বুঝি ওই তুমি তো বেশি বুঝো ইয়াস আপনি যেদিন বলতে পারবেন যে হ্যাঁ এই সাবজেক্টটা সম্বন্ধে তুমি আমার থেকে বেশি জানতেই পারে যেদিন আপনি এই মানসিকতাটা গ্রো করতে পারবেন সেই দিন ইউল বিকাম সাম বডি আমি এখনো এখনো এখন এখানে আসার আগে আমি একটু চা খাইতে গেছিলাম আমি জানি চাউল আমার থেকে চায়ের ব্যবসার সম্বন্ধে ভালো জানে আমি জেনুইনলি ওনাকে রেসপেক্ট করছি আমি যেগুলা বলি এগুলা জাস্ট অনেকে মনে করে দেখানোর জন্য বলি তা না আমি এত অনেকে শিখছি আপনার কুল থাকেন কেমন সারা জীবন বয়স চল্লিশ হয়ে গেছে এরকম বিকজ আই কিপ এ ভেরি ওপেন ফ্রি মাইন্ড আই রেসপেক্ট ইউ ইভেন ইভেন অনেকে যার সাথে আমরা দেখা হলে যে একটু আগে ছবি তুলছে বা এখানে অনেকের সাথে দেখা হবে যে আমার হয়তো দেখা যাবে ড্রেস ট্রেস আমার পছন্দ হচ্ছে না বা তারপর ওর কাছে কিছু একটা আছে যেটা আমি নিতে পারবো থিঙ্ক আউট অফ দ্য বক্সের একটা বড় জিনিস হচ্ছে নিজেকে সবসময় অ্যাভারেজ ভাবা অন্যকে ভালো ভাবা এটা একদম এটা আমাদের কালচারে নাই বা এগুলো বাংলাদেশে চলে না বাংলাদেশে চলে না বলেই যেটা সত্য নয় এটা কে বলেছে পৃথিবীতে আরো দুইশো চোদ্দোটা দেশ আছে আমি মাঝে মাঝে ডিসকভারি চ্যানেল ন্যাট জিও ন্যাশনাল জিওগ্রাফিক দেখি ওখানে দেখায় ব্রিটিশ আমেরিকান সাদা পোলা পাইন প্যাসিফিকের ছোট্ট একটা দ্বীপের মাছ মাছ চাষ করে কালো ভাঙাচর ওদের সাথে যাই সুন্দর সুন্দর করে কথা বলছে তোমরা কেমনে ধরো আমি একটু দেখবো ওই প্রাইমাল সারভাইভাল আফ্রিকার বুশম্যানদের সাথে যেয়ে বসে বসে সিংহর সাথে কিভাবে খাবার এগুলো দেখতে যায় এবং ওরা ওদের সাথে যখন কথা বলে ও কিন্তু পিএইচডি সাদা ছেলে পিএইচডি টিচডডি করা ন্যাচারালিস্ট একদম সব বাট ও যখন ওদের সাথে কথা বলে জেনুইন রেসপেক্ট নিয়ে কথা বলে ওদের গ্রামের সাথে দেখা করতে যাচ্ছে দেখবেন এই এই প্রোগ্রামগুলো দেখবেন আমি জানি আপনাদের নাচ গান দেখতে দেখতে ভাল লাগে বাট মাঝে মাঝে এই জিনিসগুলো দেখতে হবে ওখানে দেখবেন যে জেনুইনলি রেসপেক্ট নিয়ে কথা বলে আমি চাই আই ওয়ান্ট অল অফ দিস ইয়াং পিপল টু অ্যাকচুয়ালি ফাইন্ড রেসপেক্ট ফর আদার্স আমাদের এখানে মজা লাগে না গ্রামের প্রায় হেল্পারীশালা স্যারেজা মধ্যে দোকানদার দাঁড়ো কি বোঝে বেটা হতো ইয়া নেভার সে দ্যাট থেকে বক্স আমি চাইলেই এখন শুধুমাত্র একই রকম হেলিকপ্টার প্লেন রেগুলার ছবি দিতে পারতাম আপনার আমার প্রোফাইল এগুলো দেখবেন যে আমি খুব ডেলিভারেটলি মেক শিওর করে মাটিতে বসে খাচ্ছি সেই ছবি যাতে যায় আমি যদি কোনোদিন সিঙ্গাপুরের মেরিনা বেড ছবি দিয়ে থাকি পুলের উপরে ছাপ্পান্ন তলায় তারপরের দিন আই মেক শিওর দ্যাট আমি আমাদের মাঝির পায়ের নিচে যে নৌকা তো এটা ছবি দিয়েছি সেটা দেই এইভাবে ডাউন টু আর্থ থাকলে আস্তে আস্তে আপনার চিন্তা ভাবনাগুলো মানুষের কাছে আউট অফ দ্য বক্স লাগা শুরু হবে ধীরে ধীরে ওকে নাও একটু র্যাপ র্যাপ আপ করার জন্য এখানে আমি আই এম নট কেনা বি ভেরি ক্রিটিক্যাল টুডে নাম্বার ওয়ান এনিথিং ইউ ওয়ান্ট টু থিঙ্ক অফিসের বস কিছু একটা বলেছে স্কুলে প্রফেসর কোচ এনিওয়ান কিছু বলেছে সেই সাবজেক্টটা সম্বন্ধে আগা মাথা গোড়া নাম্বার্স নাম্বার্স কোনো সাবজেক্ট সম্বন্ধে আপনি সংখ্যা না জানেন কথা বলবেন না একদম চোপ বাংলাদেশে বেকারত্ব নিয়ে কথা বলুন ভাইয়া বাংলাদেশে অনেক বেকার বেকাররা চাকরি পাচ্ছে না বেকার 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 সরি কতজন বেকার কত পার্সেন্ট বেকার বেকারত্বদের মধ্যে কেন বেকার এর মধ্যে অর্ধেক কোথায় যেয়ে কাজ করতেছে কি করতে চেয়েছিলো কোন খাতে কত পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা কত পার্সেন্ট চাকরির ব্যবস্থা আছে আপনি কোনটাতে আগ্রহী সেখানে কতজন সেখানে কত বছর পর রিক্রুটমেন্ট হয় রিক্রুটমেন্টে কয়টা প্রশ্ন থাকে আপনি দিতে পারবেন কি না আপনার ব্যাকগ্রাউন্ড এডুকেশনের সাথে ওই রিক্রুটমেন্ট প্রশ্নে মিল আছে কিনা এই পুরো ব্যাপারটা জানার পরে কথা বলবেন এমনি বেকার হ্যাঁ ভালো ভাই আমিও বেকার উনিও বেকার দুটা চাকরি হলে ভালো হইতো এতে কিচ্ছু আসা যায় না কারো দ্যাট ইজ লেট মি ফিনিশ দ্যাট ইজ অ্যাভারেজ পিপল এভাবে চিন্তা করবে যাদের মাথায় কিছু একটা আছে তারা নাম্বারস নিয়ে সামনে কি হতে পারে পেছনে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করবে দিস অ্যানাদার পয়েন্ট সো আই সে নাম্বারস হিস্ট্রি রেফারেন্সেস অ্যানাদার পয়েন্ট আউট অফ দ্য বক্স চিন্তা করার সবচেয়ে বড় আউট অফ দ্য বক্স বলতে কী বুঝি মানে এমন একটা চিন্তা যেটা মানুষ বলে ওয়াও ভালো তো জোস্তো ভেরি ভেরি ইনোভেটিভ এ ধরনের কিছু একটা যেটা আমরা নর্মালি বাকিরা চিন্তা করছে না আপনি চিন্তা করছেন এটাই তো আউট অফ দ্য বক্স বলার চেষ্টা করছি ফিউচার বুঝতে পারা ভাই কি বলতেছেন ফার্ম গেটে তো ওই যে টিয়া পাখিও ইয়া তোলে ফিউচার দেখা এটা বলতে চাচ্ছেন সামথিং লাইক দ্যাট যেই মানুষটা ফিউচারে কি হতে পারে এটা বুঝতে পারে খাত ওয়াইজ বলি ই কমার্স বাংলাদেশে ফিউচার কি ই কমার্স মানে বোঝেন আপনি অনলাইনে বা অ্যাপে কিছু একটা কিনবেন সেটা আপনার বাসায় চলে আসবে এবং অনলাইনে আপনি পেমেন্ট করবেন এখানে ই কমার্স নিয়ে কে কে কাজ করতে চান একটু সত্যি বলেন এখন চেঞ্জ করেন হাত তুলছেন ধাপ 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 হ্যাঁ বস আপনি আমি আপনাকে স্টেজে ডাকবো কিন্তু আপনি কিন্তু ইনসাল্টেড হলে মাইন্ড করবেন না রাজি রাজি শিওর ভাই করেন যা ইচ্ছা রাইট প্লিজ আসেন উনি ই কমার্স নিয়ে কাজ করতে চায় আমরা দেখব নর্মালি হ্যাঁ ভাই আমার আছে আমি একটা খুলেছি এই সব কথা আমি শুনবো এটা হচ্ছে উপরের লেভেলের আলাপ এটা হচ্ছে সারফেসের আলাপ হ্যাঁ ভাই আমি করেছি খুলবো আমাদের এলাকায় এরকম আছে ভাই চেষ্টা করব। আমি ওনাকে একটু আটকানোর চেষ্টা করবো জাস্ট থিঙ্ক অ্যবাউট ইট ই কমার্সের ভবিষ্যৎ বাংলাদেশে কি কেন আপনি এটাতে আছেন ই কমার্সের ভবিষ্যৎ বাংলাদেশে সামনের অগ্রসর হবে কারণ আমেরিকাতে ই কমার্সের উপরে বিজনেস হচ্ছে এবং আমেরিকান পিপল একটু থামাই একটু আমেরিকার সাথে বাংলাদেশের কোনোই সম্পর্ক নেই সো যদি ই কমার্স বলার সাথে সাথে কেউ আমেরিকা বলা আমি এটা মানবো না প্রথম কথাটা কেন রাগ করবেন না আমি একটু বলি আমেরিকায় মানুষজন অনলাইনে দিতে পারতে এই আছে সেই আছে আমেরিকা অনেক দূরে দূরে মানুষ থাকে সো ড্রোনে কইরা তার কাছে খাবার পাঠানো একটা বড় ব্যাপার বাংলাদেশ বাস থেকে বাইরেলেই দোকান অথবা জালনা থেকে ওয়ান টু চান পাড়া বস নেন সো আমেরিকার ছেলেরা যেখানে ড্রোন দিয়ে অ্যামাজন বাসায় এসে ঠুস করে খাবার নামিয়ে দিয়ে যাবে এটা ওদের জন্য ভিজিবল বাট উনি যখন সেকেন্ড সেন্টেন্সে যখন আমেরিকায় চলে গেল আমি উৎসাহ পুরাটা হারিয়ে ফেলেছি আমেরিকান মার্কেটের সাথে আমাদের মার্কেটের কোনোই মিল নাই সরি আমেরিকানরা বিশ্বাস করে একজন সে যদি কোনো একটা খারাপ মাল পাঠায় তার ব্যবসায় শেষ বাংলাদেশে খারাপ মাল পাঠালে ব্যবসা শেষ হবে আমেরিকা বাদ দিয়ে আমি আপনাকে আটকাবো বাবা আমি কিন্তু বলেছি যে আমি আটকাবো সেকেন্ড বাট আমি আমার কথা পুরো শেষ করিনি তখন আমি তো ওই পর্যন্ত যাব না কারণ আপনি সময় পাবেন এক মিনিট আধা মিনিট থার্টি সেকেন্ডস ইমপ্রেশন তৈরি করার জন্য আর এখন তো স্টেজ আমরা যদি বোর্ড মিটিং ইনভেস্টমেন্ট আপনি আমাকে টাকা দিবেন তাইলে আমি আরও সময় দিতাম আপনাকে রাইট এখন যেমন আমি আপনাকে আমার সময় দিচ্ছি সো আপনার প্রধান দায়িত্ব আউট অফ দ্য বক্স আমাকে হ্যাপি রেখে জনগণের সাথে একটু কানেকশন রাখা সেকেন্ড লাইন কেন ভবিষ্যৎ ভালো বাংলাদেশ বলে কারণ তথ্য প্রযুক্তিতে এই এই খাতে যদি বিজনেস করে বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশের ছেলে পেলে এবং বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা অনেক বেশি সুযোগ পাবে এই কাজে বাংলাদেশের তরুণ উদ্যোগ আসেন হাত ধরে একটু সমস্যা নেই এটা দিয়ে বলে না সুগন ভাই আবার এরকম করে হ্যাঁ উনি যেগুলো বলছেন একটা আমার কিচ্ছু আশা যায় না অ্যাভারেজ ব্রেন আই এম সরি আপনি আমি তো বলছেন আপনাকে পাবলিক প্লেস অপমান করব বস হ্যাঁ আই ডেন্ট সে দ্যার আই এম গান কিস ইউর সামথিং বাট আমি বলি ওনার বলা উচিত ছিল বাংলাদেশে অ্যাসোসিয়েশন অফ ই কমার্স একটা আছে ই ক্যাব সেটাতে রেজিস্টার্ড এক হাজার বারোশোর মতো আছে আমরা প্রায় দেখতে পাচ্ছি বারোশো অর্গানাইজেশন আছে বা বাংলাদেশে এতগুলো ডিমান্ড হয়েছে গত বছর গত বছর বাংলাদেশের ই ক্যাব এরকম এরকম হয়েছে আচ্ছা সুখন ভাই আপনি যেটা বললেন আমেরিকার বাংলাদেশ কার্ডে পেমেন্ট পেবেন আপনি কি জানেন যে বিকাশ এবং ডি ডাচ বাংলার মাধ্যমে বাংলাদেশের প্রতিদিন নয়শো কোটি টাকা ট্রানজাকশন হয় সুখন ভাই সেটা থেকে এইগুলো যখন বলবো ও তখন জিনিসটা মেক সেন্স করে ভাই আপনি বলছেন প্রায় আমেরিকার সাথে আপনি জানেন বাংলাদেশে প্রতিদিন বিকাশের এবং বিকাশ মিলে মিলে রকেট বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রতিদিন যেই দেশে মানুষজন মনে করতো যে মোবাইলে টাকা কার্ডে হবে না নয়শো থেকে এক হাজার কোটি টাকা লেনদেন হয় সো আপনি যখন ই কমার্স নিয়ে কথা বলবেন আমি ওটা শুনতে চাই ওই সংখ্যাটা শুনতে চাই তাইলে বুঝবে আপনি বোঝেন জিনিসটা তারপর সেকেন্ড হচ্ছে যে আপনি যখন বললেন যে সুগুন ভাই আপনি বলছেন অনেক দূরে দূরে বাংলাদেশে সাধারণত বারো লাখ দোকান আছে দোকান বোঝেন দোকান একদম এই যে রাস্তার দোকান থেকে শুরু করে হরেকা যেটাকে বলে হোটেল রেস্টুরেন্ট ক্যাফে এন্ড পয়েন্ট অফ সেলস আউটলেট বারো লাখ সাড়ে চার লাখ দোকানে ডিরেক্ট স্টোর ডেলিভারি হয় যেটাকে ডিএসডি বলে যেখানে প্রাণ ইউনিভার বিএটির মতো কোম্পানি সরাসরি মাল পৌঁছায় দেয় তো আজকে প্রাণ একটা চকলেট বের করলে ইট ইজ পসিবল দ্যাট পাঁচ দিনের মধ্যে সেই চকলেটটা বাংলাদেশে সাড়ে পাঁচ লাখ দোকানে থাকবে সো বাংলাদেশে একটা স্ট্রং ডিস্ট্রিবিউশন মডেল অলরেডি বড় বড় বিজনেসের আছে আপনি পাড়ায় বসে চকলেট অনলাইনে দিবেন আপনি দেওয়ার আগে ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ গিয়ে ওই দোকানে দিয়ে চলে আসবে ওই দোকানদার লোক দিয়ে আপনার মাসে পাঠাই দিবে ওয়েন ইউ নো অল নাম্বারস একটু চিন্তা করেন তাহলে ঠান্ডা মাথায় বলি নাম্বার নিয়ে কথা বলতে গেলেই ব্রেন আটকে যায় এই তোমরা একটু কম হাসাহাসি করো না এই একটু হ্যাঁ হ্যাঁ আর একটু কম আউট অফ দ্য বক্স হ্যাঁ ঠিক আছে শাড়ি পরেছে ওরা খুব এক্সাইটেড ছবি তুলবা ইটস ওকে হ্যাঁ সরি আমি একটু বলি আমি একটু থামাই ওনাকে আমি জাস্ট সিম্পল কিছু ধারণা বলেছি যখনই থিংক আউট অফ দ্য বক্স করতে চান ওই ব্যাপারটা সম্বন্ধে কী নাম্বার জানেন আপনি আসলে জানেন কোনো নাম্বার নাম্বার নিয়ে কারোর সাথে কথা হয়েছে স্ট্যাটিস্টিক্স ছাড়া আউট অফ দ্য বক্স চিন্তা করা যায় না অ্যান্ড সেকেন্ড হচ্ছে হিস্ট্রি ই কমার্সের হিস্ট্রি সম্বন্ধে আইডিয়া আছে কবে থেকে শুরু হয়েছে কিভাবে হয় বা ডিস্ট্রিবিউশন মডেলের হিস্ট্রি তাহলে ডিফিকাল্ট হবে থ্যাংক থ্যাংক ইউ ইউ নেম নাম ইব্রাহিম ইব্রাহিম ভাই এই স্টিল ভেরি স্ট্রংলি দাঁড়িয়ে আছে এক হাজার লোকের সামনে উনি যে দুটো কথা বলেছে আমি যেহেতু স্পিকার আমি আমার ক্ষমতার অপব্যবহার করে ওনাকে ডেলিভারিটলি অপমান করেছি তারপরে সে স্ট্রংলি দাঁড়িয়ে আছে দিস ইজ কল সুপার হিউম্যান আসতে শেষ করতে দেওয়া উচিত কে বলেছে একটু স্টেজে আসেন আসেন এটা হচ্ছে আপনি অবশ্যই বাকিরা বুঝে গেছে যে অনুষ্ঠানটা শেষ ওনার প্রোগ্রামটা ডান এখানে নাম্বারস নিয়ে কথা হচ্ছে ওটা না বলে উনি বলছেন শেষ করতে দেওয়া উচিত এটা হচ্ছে অ্যাটেনশন নেয়ার একটা পসিবিলিটি কেন শেষ করতে দেওয়া উচিত আমি আপনার কাছ থেকে শুনতে চাই আদারওয়াইজ কিন্তু আমিও আপনাকে অপমান করবো রাজি রাজি হ্যাঁ বলেন না শেষ করতে দেওয়া উচিত শব্দটা কেন বললেন শেষ করতে দেওয়া উচিত এই জন্য যে ওনাকে প্রায় প্রত্যেকটা লাইনে লাইনে থামানো হচ্ছিল তো একটা লাইনটি তো আগে ওনাকে আমাকে বলতে দিতে হবে আমি এবার আপনাকে থামাই না আপনার চাকরির অ্যাপ্রাইজালে বিসিএসের ইন্টারভিউতে এম এনসির ইন্টারভিউতে আইবি বা যে ইউনিভার্সিটি যখন ভর্তি হতে যাবেন যখন ইন্টারভিউ নেবেন আপনার কি মনে হচ্ছে তাতে কিছুই আসে যায় না ওই পাশের লোকটা আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা আপনার আসা যায় সে যেটা পয়েন্টটা ঠিক করেছে যে তার একটু ইগোতে লেগেছে ওই মেয়া অনেকে বলতে দিলেন না আপনাকে অনেক জায়গায় বলতে দেওয়ার কোনো চান্স দেওয়া হবে না বিকজ মানুষ আপনাকে তিরিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে যাজ করবে ওর সাথে আমি কথা না নাকি বলবো না আপনাকে কেউ স্পুন ফিট করে আদর করে খাইয়ে দিবেন না এটা বলতে মজা লাগতেছে এক হাজার লোক আসে বলতে দেওয়া উচিত পাঁচ টাকার জন্য হ্যাঁ দেওয়া উচিত ছিল উনি একটু অ্যারোগেন্ট ইয়াস পৃথিবী পৃথিবী খারাপ আপনারা কে বলছে পৃথিবীতে ভাইয়া আরো বলেন আপনি আরও বলেন কেউ বলবে না আমরা কেন ধরে নিচ্ছি যে অন্যরা এসে আমাদেরকে খাইয়ে দিবে এবং আপনি কয়টা ইন্টারভিউ ফেস করেছেন এ পর্যন্ত হাউ মেনি হোয়াট ইউ ডু বাই দ্য ওয়ে বেশি না দশ পনেরোটা মানে হ্যাঁ মিনি ইউক পাস্ট এইচ নো দশ পনেরোটার মধ্যে কতটা সাকসেসফুলি উতরেছেন পাঁচ ছয়টা কোথায় এর মধ্যে একটা বিএলসি ছিল জাগো ছিল টুকটাক এরকম চার পাঁচ আচ্ছা টুকটাক শব্দের উচ্চারণ করে হেভিও একটা কমিয়ে ফেলেছেন আমি যেটা বলি আই ওয়ান্ট ইউ টু যখন আমাদের মতো কেউ স্টেজে কথা বলে একটু আমি এখানে অ্যারোগেন্স না আপনারা ভাববেন যে আমি ভাব নিচ্ছি না আমি আই এম স্টেটিং দ্য ফ্যাক্ট সত্য কথাগুলো তো পরিষ্কার করে কাউকে বলতে হবে আপনি উনি যেটা বললেন আসলে টাইম পাবেন না আপনি এই যে আবারও মেনে নিতে কষ্ট হচ্ছে কথাটা হচ্ছে এইটা যে সে যেই ভিউ থেকে দেখতেছে সেই ভিউটা যদি আমাকে নিতে হয় যে সে কোন ভিউটা থেকে বলতেছে বা বোঝানোর চেষ্টা করতেছে সেটা যদি আমাকে খেতে হয় তাহলে আমার আমাকে একটু সময় নিতে হবে আচ্ছা সংখ্যার বিষয়টার জন্য এই তো সংখ্যা আচ্ছা ঠিক আছে বাট প্রথম থেকেই উনি যেভাবে বলার চেষ্টা করেছিল হ্যাঁ এটা হয়তো বা যে সের আপনার মতো এত ওটা এক্সপেরিয়েন্স না বাট সে তো চেষ্টা করছে আমার মতো এক্সপিরিয়েন্স তো হবে না যার কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি যখন ইন্টারভিউর কথা বলছি আমি বাইশ বছর আগে থেকে ইন্টারভিউ সিট ডাউন অবশ্যই করার আছে হ্যাঁ না জানে না বুঝে দাঁড়ায় যা সিট ডাউন রিল্যাক্স ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে যে হিট হয়ে যাচ্ছে সবাই মজা পাচ্ছে আরে জমে গেছে সেগুলো বুকতে দিচ্ছিলো দুইটা পলা ঝামেলা করছে এটা হচ্ছে অ্যাভারেজ ব্রেইনস আমি এতক্ষণ এটাই বলার চেষ্টা করতেছিলাম যে অ্যাভারেজ জিনিস নিয়ে আমরা মজা পেয়ে যাই এই পুরো আলোচনাটা গত সাত মিনিটের ঘটারই কথা ছিল না উনি খুব সুন্দরভাবে গ্রেসফুলি অ্যাকসেপ্ট করেছে সুগন ভাই বুঝে গেছি ঝামেলা উনি চলে যাচ্ছিলেন হি স্টপ আই কল ডিম আপ ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড আরেকজন দাঁড়াচ্ছি আমি যদি আপনাকে ডেকে এই ধরনের সিচুয়েশন নিয়ে নিয়ে কথা বলতে আপনিও আটকে যাবেন আমি তো ওটাই বোঝানোর চেষ্টা করছি রাইট রিল্যাক্স আর অন্যের সাথে রাগলে না শারীরিক একটা আনন্দ হয় রাগলে দেখবে যে শক্তি চলে আসে না শরীরে এইটা আমরা অনেকে পছন্দ করি উই লাইক দিস থিং রাগলে গা গরম হয়ে যায় উই লাভ দিস থিং দিস ইজ লাইক অ্যাডিকশন এটা থেকে একটু বেরোতে হবে রিল্যাক্স চিল কী কথা বলার চেষ্টা করতেছিল আর সামথিং আর আরেকটা জিনিস বলি হাউ ওল্ড ইউ এইটিন আই এম থার্টি নাইন ওয়ে সিনিয়র সেই সামথিং ডোন্ট সি ডাউন লুকেটমি রিল্যাক্স আমি তোমাকে বলছি ইউ আর এইটিন আই এম থার্টি নাইন ওয়ান আই এম সামথিং অন স্টেজ বাঁশ খেয়ে ঝাড়ি খেয়ে স্কারড হয়ে গুলি খেয়ে যখন এসে বলে প্রথম কাজ হচ্ছে মামা কী কইতেছে একটু শুনি তারপর বাসায় যাওয়ার পথে গরুর মতো জাবর কাটতে কাটতে আবার শুনতে হবে গুরু এটা কেন বললো নিশ্চয়ই আগে বেশি কোনো কাহিনি আছে কোনো না কোনো এক্সপিরিয়েন্সের কারণ থেকে বলছে আঠারো বছর বয়সেই নৌ দিস ইজ দ্য টাইম টু লার্ন রিল্যাক্সলি নিতে হবে আমাদের প্রথমেই না নো আজকে ওর হলো একটা ট্রল করুম আমার আঠারো আমার দুটা চ্যানেল আছে আমার ওখানে স্ন্যাপচ্যাট আছে আমার ওখানে পাঁচশো এক হাজার মামা নো জাস্ট রিল্যাক্স রিল্যাক্স লার্ন ঠিক আছে প্লিজ থ্যাংক ইউ সো ভেরি মাছ হ্যাঁ আই রেসপেক্টফুলি ডিস পয়েন্ট অ্যান্ড আই ইন্টেনশনালি ইনসাল্টেড ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ থ্যাংক ইউ ফর হ্যাঁ আমার খুব প্রিয় একজন মানুষ আমি ওখান থেকে বসে ভেবেছিলাম যে ইনসাল্ট ফোট আমার খুব খারাপ লাগবে না তো আশা করি যে আমি হ্যাপি হয়েছি ওনার ইনসাল্টেড আর আপনারা রাগ করবেন না আমি আসলে পরিসংখ্যানটা বলতাম হয়তো বা শেষে যা বলতে পাইনি উনি তালগাছ আমার তালগাছ আমার সুগন ভাই তাল গাছ আমারিং প্লেজার হিজিং হিজ ভেরি স্ট্রং আমি যেটা বলছিলাম ইউর ভেরি স্ট্রং Being at being the So, just to finish up, just to finish up, ladies and gentlemen, there are a lot of other respected. Sorry? Sit down. Bye. Sit down. So, Amar Pori Iqbal Bhai And there are a lot of respected uh, people. You guys come to seminars. You guys listen to people. You guys talk, uh, take a lot of selfies. You guys post it on social media. Then you go back to your house, okay? Your home, your job. লেট মি ফিনি একটু আমরা যখন শেষ করি এখানে হাসির কোনো কথা হচ্ছিল না যারা হাসতেছো না বুঝে হাসতেছ হ্যাঁ 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 শেষ করি আমি যেটা বলছিলাম সরি সরিমি ফিনিশ ও ইউ গাইজ গো ব্যাক ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস হোয়াট পিপল সাইড এখানে আমি অলরেডি এক দৃষ্টি তাকিয়ে বুঝতে পারছি যে অনেকের ড্রেস নিয়ে কাজ করতে হবে অনেকের হেয়ার স্টাইল নিয়ে কাজ করতে হবে অনেকের ইংলিশ নিয়ে কাজ করতে হবে অনেকের সংখ্যা নিয়ে কাজ করতে হবে এখানে এই কাজটা কে করবে ইউ হ্যাভ টু ডু দ্যাট আমি যেহেতু বাসায় যে আমাকে একবার বলেছিল যে আমি নাকি উত্তর দিয়েছি আমি তো কোচিং সেন্টারের টিচার না ইয়াস আমি তো কোচিং সেন্টারের টিচার না সো আমি তো তোমার বাসায় গিয়ে পড়াবো না ইউ ইউনিট টু ডু ইট বাই ইউর সেলফ ভাইয়া বিসিএসি টিকি নাই গ্রামীণ ফোন ডাকে না ওই ইউনিভার্সিটির চান্স পায় নাই তোমার জন্য পাও নাই

হাউ মেনি পিপলস ডোর ইউ অ্যাকচুয়ালি নট আমরা দুই আজকে একজনকে ডেকে এক মিনিট অপমান করতে মাইন্ড করে গেল তাকে যদি কেউ যেয়ে বলতেন আপনার সাথে কাজ করবো না যান আপনি না বিজনেস প্রোপোজিশনে যান আপনার সাথে পার্টনারশিপ করবো না আমরা কিন্তু মামলা করে দিই আমরা ব্যর্থতা নিতে পারি না কেউ আমাকে রিজেক্ট করবে ভাবতেই খারাপ লাগে প্লিজ লেসিনম্যান কোনো কিছু চাওয়ার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন আপনি সেটার মতো যোগ্য কিনা আমি যখন নেভিতে ভর্তি পরীক্ষা দিতে যাই আমি জানতাম আমি সেটার যোগ্য বিকজ নেভিতে গত দশ বছর কীভাবে লোক নিছে কি হবে কি কি প্রশ্ন করে কারা কারা টিকে ছিল আগের তিনজন নেভি অফিসার সাথে কথা বলে তারপর আমি ওখানে গিয়েছিলাম আমি কি দাঁড়া ভাই আমি আসছি আমি পাসপোর্ট এগারেন চামে নেন নাথিংস্যান হ্যাপেন আই কুড ডু দ্য সেম আই বি ভাইয়া যাই আমি তো আসছি আই ভাইয়া আমি আসছি আই বিএে ভর্তি হবো নিবেন নো দ্যাটস নট দ্য অ্যাপ্রোচ গত দশ বছর আই কি কি প্রশ্ন হয়েছে মক টেস্ট মডেল টেস্ট দশজনের সাথে দেয়া একবার মেন্টর্স একবার সাইফুর্স একবার ওখানে গিয়ে দেওয়া রাতের বেলা সবাই যখন ঘুমায় গেছে বসে বসে নিজের টেস্ট পরীক্ষা দেওয়া দিয়ে যখন একটা পর্যায়ে আসছি ওয়ার্ম আপ আই ক্যান অ্যাকচুয়ালি ফেস আইবিএ তখন আমি যে আইবিএতে পরীক্ষা দিয়েছি না ভাই প্রিপারেশন ভালো ছিল না তাও একটু দিয়ে দিই অনেক এরকম করে তারপর টেকে না আচ্ছা আমি চাকরি ইন্টারভিউ যেতে যাচ্ছি ইউ আর রেকর্ডিং আই ডেলিভার এটলিস্ট ডোন্ট রেকর্ড আই ডোন্ট লাইক দিস ওয়েট ডাজেন্ট কমপ্লাই উইথ দ্য ইনস্ট্রাকশন প্লিজ ডোন্ট ডু দ্যাট মাথায় 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 ফোনে রেখে কোনো লাভ নেই অনেকের ফোনে অনেক কিছু আছে বাট লাইফে কিছু নাই ট্রাস্টমি ইউর ফোনে অনেক কিছু থাকার সাথে কিছু সম্পর্ক নেই সো আর একটা জিনিস কোনো কিছু নিয়ে আবারও বলছি কোনো কিছু নিয়ে কথা বলার আগে কোনো সাবজেক্ট টপিক্স কোনো কিছু নিয়ে কথা বলার আগে প্লিজ যেটা চিন্তা করবেন যে গ্লোবাল স্ট্যান্ডার্ড হলো কি না আপনি যে মানুষ সাধারণত একটা সংখ্যা বলি মানুষ সারা জীবন সাধারণত যেখানে থাকে আর যেখানে কাজ করে হুইচ ইজ নর্মালি আট কিলোমিটার সারা পৃথিবীতে মানুষ সাধারণ আমরা ভাবি যে আমরা উদ্যাম মুক্ত আমরা মুক্ত না আমরা নিজের বাসা বাসস্থান এবং কাজ এটাকে আট কিলোমিটার একটা রেডিয়াস আছে সাধারণত ম্যাক্সিমাম মানুষ আট কিলোমিটারের মধ্যে কাজ করে তার জীবনের ম্যাক্সিমাম টাইমে আট কিলোমিটারে কাটায় এবং সে চিন্তা ভাবনা করে ওই আট কিলোমিটারের মানুষ ওই আট কিলোমিটারে যতটুকু জ্যাম দেখেছে ওই আট কিলোমিটারে যেই যে মানুষ দেখে ওই আট কিলোমিটারের মানুষের চুলের যে হেয়ার স্টাইল সেভাবে এটাই বোধ হয় পৃথিবী দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক ইউনিট টু থিঙ্ক অ্যাবাউট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ভাই আপনি জানেন এত পটপট করতেছেন ইয়াস আই ট্রাই টু ফলো পিপল ফ্রম অ্যাক্রস দ্য গ্লোব ইন টুইটার ইনস্টাগ্রাম অ্যান্ড সাম আদার প্লেসেস অ্যান্ড ইন মাই ফ্লিপবোর্ড আসলেই কালকে বরুণ ধাওয়ান কি পরে টুইট করছে আসলেই কালকে আলিশা কি যেন নাম মেটার হোয়াজ দিস গার্ল সোনম কাপুর দিস নিউ মুভি প্যাডম্যান অক্ষয় হোয়াট ইজ ডুইং আই অ্যাকচুয়ালি নো আসলেই ট্রাম্প ওই যে নাম ছিল যে ড্রেস পরে ইয়া থেকে কোন স্যুটটার সাথে কোন টাইটা পরে নাম ছিল আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং তারপর এসে কারোর সামনে কথা বলতে হচ্ছে তারপরেও জ্ঞানের কমতি পড়ে যাচ্ছে কারণ এত ইনফরমেশান জ্যানম্যান থিঙ্ক আউট অফ দক্স দিস হোম টু অফিসের যে আট কিলোমিটার রেডিয়াস এটা দিয়ে পৃথিবী যাচ করা বন্ধ করতে হবে ম্যাক্সিমাম মানুষ আমরা এটা করি আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ওইটাই ওরা আমি যে এলাকায় থাকি যেই জেলায় থাকি ওই জেলাটাই এর বাইরে আর চিন্তা করি না ফর এক্সাম্পল গরুর মাংস নিয়ে আমার এলাকার লোক কী ভাবে আর গরুর মাংস রাশিয়াতে কেমন রান্না করে যখন পুরোটা আপনি দুটা বুঝবেন তখন গরুর মাংস নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে তার এক পর্যন্ত জাস্ট সিরিয়াসলি তার এক পর্যন্ত আসলেই চুপ থাকতে হবে সো মাই সাজেশন টু অল অফ ইউ স্পেশালি ইয়াঙ্গার পিপল ডু নট গেট ওভার এক্সাইটেড ডু নট ওয়ান্ট ইমিডিয়েট সাকসেস আজকে চ্যানেল খুলছি কালকে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার নাই কেন জীবনটা ডোন্ট নাথিং ইজ ইজি আজকে বিশ একুশ বছর কাজকর্ম করার পরে কোথাও আসলে চার পাঁচজন সেলফি তোলে একুশ বছর কাজ করার পরে রাইট সো ইউ হ্যাভ টু গিভ ইউর সেলফ অ্যান্ড লাইফ লিটল টাইম অ্যান্ড যদি স্কিল না থাকে স্কিলের ফ্যাক্টরি পয়দা করতে হবে তারপরে সামনাসামনি আসতে হবে নট অনলি অ্যাবাউট এইট কিলোমিটার্স দশ পনেরো বিশটা শহরে পৃথিবীর কি হয় সেটা জানার পরে তারপরে এসে কথা বলতে হবে সিম্পল একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি আমাদের দেশে এই কি পড়ো সমাজবিজ্ঞান সোশিওলজি পলিটিক্যাল সায়েন্স কোনো বিজ্ঞান নাই খ্যাত সেম সাবজেক্টটা যদি ফিনল্যান্ড অন্য কোথাও বলতো ওইসব দেশে সম্মানের সাথে দেখা হয় যে সমাজবিজ্ঞান পড়ো সোশ্যাল সায়েন্স ওয়াও পলিটিক্যাল সায়েন্স পড়ো ওয়াও আমাদের দেশে যেহেতু চাকরি নাই এই জন্য আমরা এটাকে খারাপ ভাবতেছি কিন্তু অনেক গ্লোবাল স্ট্যান্ডার্ড ইট হাজ এমেজিং আসপেক্ট বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি বা যে ইউনিভার্সিটি সমাজবিজ্ঞানে পড়ে যদি সামাজিক কোনো সমস্যা নিয়ে কাজ করে থিসিস করা হয় নর্ডিক অঞ্চলের অনেক দেশ টাকা লাখ লাখ ডলার খরচ করে ছেলে বা মেয়েটাকে নিয়ে যাবে আমরা সেটা জানি না বিকজ আমাদের এখন চলতেছে ইউ আন্ডারস্ট্যান্ড আমাদের থট প্রসেস কোথায় আটকে আছে আমি ভাবতেছি চলতেছে মতি মতিজিলা আসবে গুলশানের চাকরি পাবো শেষ এর বাইরে চিন্তা করতে পারছি না কারণ আমি ভাবতেছি সমাজবিজ্ঞান কেউ পাত্তা দেয় না কেউটা কে আমার এলাকার আমার বড় ভাই আমার আব্বা আম্মা আমার এরা দ্যাট ইজ নট দ্য ওয়ার্ল্ড তাহলে তো আমি দশ বারো বছর আগে যখন ইউটিউব শুরু করেছি আমার তো কেউ পাত্তা দেয় নাই কর্পোরেট লোকজন ইউটিউব করে কোনো ছাগল নাকি সো দোস কর্পোরেট যারা আমার আট কিলোমিটারে থাকতো তারা এরকম ভেবেছে কিন্তু আমি জানতাম পাঁচ হাজার কিলোমিটার দূরে যে ইউরোপ এবং নর্থ আমেরিকা ওখানে দিস ইজ দ্য ট্রেন্ড অ্যান্ড দিস ইজ দ্য ফিউচার অফ নিউ মিডিয়া সো ইউনিট টু ফিল দ্যাট ফিউচার ইউনিট টু ফিল দিস এন্টায়ার বিগনেস তারপরে একটা কিছু হওয়া যাবে লেডিস অ্যান্ড জেন্টলম্যান

এখানে ছবি টবি তুলবেন আপনি এখানে শেষ করে ঠেলা ঠেলে ধাক্কা ধাক্কি ইজ আমাদের এখানে বাকি যারা কথাগুলো বলতে সেগুলো একদম মাথায় গেঁথে ফেলা ডু নট কাম টু দিস ফর ফান যে সেটা আসল স্মার্ট একটাও সেলফি তুলবেন আজকে ঠান্ডা মাথায় নোট নিয়ে বাইরে যাবো মামা আট কিলোমিটার ঘটনাটা কী করলো দেখি তো আমি তো আসলে আট কিলোমিটার করি তাই তো আমি বাসায় যাই কলেজে যাই দুই কিলোমিটার হবে তারপর ওই এলাকায় যাই হ্যাঁ তাই তো ওরে খাইছে তাহলে আই বিন ডুইং অ্যাবসলিউটলি রং এ হোল লাইফ আমাকে বাইরে হবে চিন্তা করতে হবে তখনই সে বের হয়ে টুইটার অ্যাকাউন্ট খুলে বলবে যে আজ থেকে এইটাকে এটা পাঁচ হাজার কিলোমিটার দূরে হ্যাঁ লাইক এটা ছয় হাজার কিলোমিটার দূরে ওরে লাইক এটা দশ হাজার কিলোমিটার দূরে আন্টার্কটিকা ওরেও লাইক ওদেরকে ফলো করা শুরু করবে রাদার দেন অনলি মি আর সালমান আর সাম্বডি আজকে যাই দেখবেন হোম পেজ কি আট কিলোমিটারে ভরা নাকি থাউজেন্ডস অফ থাউজেন্ডস অফ কিলোমিটারে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ দিয়ে হোম পেজটা ভরা তখন যে থট প্রসেসটা খুলবে আমি গত এক সপ্তাহে বাংলাদেশে সবাই কিনি এক্সাইটেড আমি জানি আমি কিনি এক্সাইটেড জানেন ইলন মাস্ক সিভিলিয়ান ভাবে প্রথম স্পেস এক্স কোম্পানি রকেট লঞ্চ করেছে স্যাটেলাইট পৃথিবীর বাইরে এবং একটা গাড়িও পাঠা দিছে টেসলার অনেকেরা ধরতে পারেন উপর দিয়ে গেছে সেখানে একটু স্টাইল মেরে দিলে মনে হয় বিকজ আই এম এক্সাইটেড বিকজ দ্যাট ইজ দ্য ফিউচার ওটা ঘুরছে দশ না আট হাজার কিলোমিটার দূরে আর আপনি ভাবতে হ্যাঁ

হাত তুলেছেন যে আপনি আপনাকে বলতে বলিনি সো রং আমি নিব না আপনি আরে ভাই সবাই বুঝা ফালাইছে আপনি বুঝতেছেন না দাঁড়ান না কানেকশন ফিল করতে হবে ইউর অ্যাভারেজ আপনি কি বলবো এবং আপনাকে বলা হচ্ছে কিনা বুঝতে বুঝতে পাশে একজন উত্তর দিয়ে দিয়েছেন পাশে উত্তর কে বলেছেন দাঁড়াবেন নবদ পেয়েছেন কবে নবুয়াত পেয়েছেন কবে নবুয় হেরা গুহায় দশ হ্যাঁ দশ তারপরে হিজরত করেছেন কবে দশ বাইশ ঠিক আছে সিরাউন সংখ্যা দিয়ে কথা বলতে গেলে দেখবেন যে একটু আটকায় দিস এ ভেরি সেন্সিটিভ সাবজেক্ট আমি শুধু একটু ধরুন দিই দ্যার ইজ এ বুক কল দি হান্ড্রেড পৃথিবীর একশো জন মানুষ যাদের উপরে সভ্যতা মানব সভ্যতা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হয়েছে সেখানে আমাদের মহানবী সাল লিখেছে খ্রিস্টান একজন সেখানে আমাদের মহানবী ইসাল্লাহ ইসলামকে এক নম্বরে রাখা হয়েছে কারণটা জানেন উনি বললেন না ছয়শো বাইশে উনি নবদ হিজরত করেন উনি যখন মদিনায় যান তখন উনি যে এলাকাটা ছিলেন সেটা ছিল দশ কিলোমিটার স্কোয়ার কিলোমিটার উনি যখন দশ থেকে এগারো বছর পরে উনি ইন্তেকাল করেন তখন ওইটা ছিল দশ লক্ষ স্কোয়ার কিলোমিটার ঠান্ডা মাথায় চিন্তা করেন দশ স্কোয়ার কিলোমিটার থেকে দশ বছরে দশ লক্ষ স্কোয়ার কিলোমিটারে পৃথিবীর কোনো সম্রাট কোন রাজনৈতিক নেতা এইভাবে এত দ্রুত এভাবে এক্সপান্ড করতে পারেনি এবং তার একশো বছর তার মৃত্যুর একশো বছরের মধ্যে মুসলমানরা সাউথ ফ্রান্স আমরা যেটাকে রেনেসা বলি গ্রানাডা স্পেন ওখানে চলে গিয়েছিল এই পুরো অঙ্ক করে ওরা দেখেছে যে কার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি আমরা নর্মালি বললে আপনারা আবেগের চোটে বলে ফেলতেন কিছু কথাবার্তা কিন্তু ওনারা গবেষণা করেছেন এবং তারপর ওনাকে সর্বোচ্চ আমরা হ্যাঁ উনি মহান বলে ফেলতেছি আমরা না বুঝে অন্য ধর্মের লোকজন এসে সংখ্যা দিয়ে গবেষণা করতেছে হাউ ওয়াজম্প আজকে থেকে আমি লাস্টের এই আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হিজ ওয়ান অফ হিজ দ্য গ্রেটেস্ট অফ দ্য হিউম্যান বিংস আমি এই সংখ্যাটা শেষ করলাম এই কারণে নো ম্যাটার হাউ কুল স্টাইল যাই করেন দেয়ার আর ফিউ থিংস ইউনিভার্সাল অনেক আগে ঘটে গেছে আমার সবার জন্য একটাই দোয়া বুঝে নিজের যোগ্যতাটা তৈরি করার পরে কোনো কিছু চাইতে হবে পৃথিবীর কাছে বাবা মার কাছে নেচারের কাছে সরকারের কাছে কোম্পানির কাছে নিজেকে রেডি করে আপ আনটিল দেন থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ